नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागत। आमार आज के गवेषणार विषय माननीय अभिषेक बंदोपाध्यायेर हस्तरेखा विचार। तिनी कि पश्चिमबंगेर भविष्यत मुख्यमंत्री होते पारबेन? हाँ, ठीक धरेछेन। आजकेर ए भिडियो आमी पश्चिमबंगेर अन्यतम जनप्रिय नेता तृणमूल कांग्रेसेर सर्वभारतीय साधारण सम्पादक माननीय अभिषेक बंदोपाध्यायेर हस्तरेखा विचार करब। এই হস্তরেখা কি পশ্চিমবঙ্গকে পরবর্তীকালে এগিয়ে নিয়ে যেতে পারবে? অর্থাৎ আমাদের মাননীয় তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তিনি কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন এবং পশ্চিমবঙ্গ কি তার হাতে যথেষ্ট সুরক্ষিত থাকবে, সেই সম্পর্কে আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আমার স্ক্রিনে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাতের একটা চিত্র আছে, ভালো করে খেয়াল করুন। এনার বৃদ্ধাঙ্গুষ্ঠী অর্থাৎ বুড়ো আঙুল, এনার বুড়ো আঙুল যদি আপনি খেয়াল করেন তাহলে লক্ষ্য করুন, এনার বুড়ো আঙুলের অগ্রভাগ ছুঁচালো। এই বুড়ো আঙুল অবশ্যই সবচেয়ে বেশি শুভ। এই বুড়ো আঙুল ইন্ডিকেট করে যে কোনো ধরনের শত্রুকে তিনি পরাজিত করতে পারেন, কোনো শত্রুই তাকে বিপদে ফেলতে পারে না। অর্থাৎ তিনি কখনোই মাথা নামাতে জানেন না এবং তার চরিত্রের মধ্যে আমরা এই গুণাগুণ পাই। এই বুড়ো আঙুলে অবশ্যই রশ্মি অতি সহজে প্রবেশ করতে পারে, তাই তিনি যথেষ্ট বিদ্বান, তার পড়াশোনাও যথেষ্ট এবং রাজনৈতিক বিচার বুদ্ধি সবাইকে অবাক করে। দ্বিতীয় ক্ষেত্রে তার হস্তরেখা যদি আমরা লক্ষ্য করি, তাহলে লক্ষ্য করুন এই অংশকে বলা হয় বৃহস্পতি, এটি হচ্ছে শনি, এটি হচ্ছে রবি, এটি হচ্ছে বুধ, এইখানে হচ্ছে শুক্র, রাহু, কেতু, মঙ্গল এবং চন্দ্র। তার সবচেয়ে শুভ অংশ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি অংশে পর্বত সবচেয়ে বেশি উচ্চস্থ, বৃহস্পতির পরে যে অংশ উচ্চস্থ সেটি হচ্ছে বুধ। সুতরাং বুদ্ধি এবং বিদ্যার সমন্বয় ঘটেছে এই হস্তে। এই হস্তের যে আকৃতি সম্পূর্ণ আয়তকার, এদিক দিয়ে যতটা এদিকে ততটা, এদিক দিয়ে ততটা এদিক দিয়ে ততটা, অর্থাৎ এটি সম্পূর্ণ আয়তকার হস্ত। এই আয়তকার হস্ত এবং এত বৃহৎ চেটর গঠন যাদের থাকে, তারা ভবিষ্যৎ জীবনে অবশ্যই সর্বোচ্চ পদে পৌঁছাতে পারে। এছাড়াও তার হাতে একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার হাতে বিশেষ কাটাকুটি রেখা নেই, খুব অল্প রেখা আছে। এটি হচ্ছে হৃদয় রেখা, এটি হচ্ছে শিরোরেখা, এটি হচ্ছে আয়ুরেখা এবং এখান দিয়ে চলে গেছে ভাগ্যরেখা। তাই তার হাত সম্পূর্ণরূপে অবশ্যই রাহুর প্রভাবমুক্ত, তাই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি সফল হবেন। কিন্তু এই হাতেরও কিছু না কিছু সমস্যা রয়েছে। সমস্যাগুলোর মধ্যে প্রবেশ করার আগে আরও একটা কথা বলে দেওয়া দরকার, এনার ভাগ্যরেখা সুবিন্যস্ত নয়, ভাগ্যরেখার মধ্যে সেভাবে ডিপনেস নেই। এছাড়াও লক্ষ্য করুন এনার কেতুর অংশ বড্ড বেশি নিম্নস্থ, অর্থাৎ এনার কেতু অশুভ এবং এনার মঙ্গলও অশুভ। এই কেতু এবং মঙ্গল অশুভ হওয়ার কারণে এনার দুর্ঘটনা যোগ রয়েছে জীবনে। জীবনে একাধিক দুর্ঘটনা হতে পারে, তার জনিত কারণে রক্তপাত অপারেশন যোগ রয়েছে এনার হাতে, যেহেতু মঙ্গলের অশুভ অবস্থান। এছাড়া কেতুর অশুভ অবস্থানের জন্য তার নিজের দলেই কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি তাকে অবশ্যই পেশতে পেশপা দেখাতে চান, অর্থাৎ তাকে মানতে চাইবেন না তাদের দলনেতা হিসাবে। অর্থাৎ তার প্রভূত শত্রু রয়েছে, এমনকি এমন ব্যক্তি তার শত্রু হতে পারে যা ভেবে তিনি অবাক হয়ে যেতে পারেন। কারণ কেতু হচ্ছে গুপ্ত শত্রুতার কারক, এখানে যেহেতু কেতুর অংশ এতটা নিচস্থ, এতটা ঢুকে গেছে, তাই বলা যেতেই পারে তার এমন কিছু শত্রু আছে যা তাকে নিজেকে অবাক করে দেবে,
তিনি যখন সেই সত্যের নাম জানতে পারবেন তিনি নিজেই অবাক হয়ে যাবেন। এছাড়া এই হাসতে আরো একটি নেগেটিভ ভিউ আছে, সেই নেগেটিভ ভিউটি অবশ্যই তার ক্ষেত্রে আগামী দিনে মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কিছুটা অন্তরায় হিসাবে দেখা দিতে পারে। তা হচ্ছে অবশ্যই এই হাতের যেদিক দিয়ে লক্ষ্য করলে দেখা যাবে যে শনির অবস্থান সেভাবে শুভ নয়। শনি শুভ হলে মানুষ অবশ্যই রাজনৈতিক জীবনে মুখ্যমন্ত্রীর মতো পদ নিতে পারে। এখানে শনি কিছুটা অশুভ আছে, তাই বলা যেতে পারে আগামী দিনে মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে তাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং তাকে অনেক বেশি লড়াকু হতে হবে। কিন্তু এই হাতে সেই সমস্ত লক্ষণ আছে যাতে তিনি দেশের সর্বজীবন নেতা হতে পারবেন, মানুষের জন্যে তিনি কল্যাণকর কাজ করতে পারবেন, মানুষের জন্যে তিনি ভাবতে পারবেন এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন। মুখ্যমন্ত্রী হতে গেলে তাকে অবশ্যই কেতুর প্রতিকার, মঙ্গলের প্রতিকার, শনির প্রতিকার এবং রবির প্রতিকার নেওয়া দরকার। আমরা দেখতে পাচ্ছি তার হাতে রবির আঙুলে একটি চুনি অলরেডি রয়েছে, তাই এখানে চুনি যেমন ব্রহ্ম, এখানে শনির প্রতিকার এবং কেতুর প্রতিকার এবং মঙ্গলের প্রতিকারগুলি নেওয়াও অবশ্যই প্রয়োজন। সুতরাং আজকের এই ভিডিওতে আমি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তরেখা বিচার করে দেখালাম তিনি দেশবরেণ্য নেতা হবেন এবং লোকে তাকে চিনবে প্রকৃত দেশ সেবক হিসাবে। মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে তার বিশেষ বাধা রয়েছে কেতু, রবি, শনি এবং মঙ্গলের দিক থেকে, তাই এগুলো প্রতিকার করা একান্ত প্রয়োজন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি, রিসেস করলাম, নমস্কার, ধন্যবাদ।